কাজী নজরুল ইসলামকে গর্বের সহিত কথাটা লিখেছিলেন তোমরা কি দেখেছো কে পথে কি দেখলে যেতে আমার গৌড় ভগবানে 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 যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে আমি যে কিছুক্ষণ আগে কথাটা বললাম কথাটা মিল হলো কি দেখুন লিখেছে এখানে বলছে যারে কোল যায় না দেওয়া সত্যি তো ভগবানকে আপনি কোল দিতে পারবেন আস্তে ধরুন এখানে সেবায়িত আছে বিগ্রহ সেবা হচ্ছে আপনি ওখান থেকে উঠে এসে ঠাকুর ঘরে গেলেন গিয়ে বিগ্রহ ধরতে যাচ্ছেন আপনাকে দেবে ধরতে হ্যাঁ বা না উত্তর দেবে কোল দিতে পারবেন ইচ্ছা হলে সেবায়িত বাধা দেবে সেবায়িত যদি অনুমতি দেয় আদেশ করে তবে কোল দেওয়া যায় আর তখনকার সময়ের কথা ভাবুন স্বয়ং নিতাই সুন্দর বহুত সুন্দর দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যখন নাম দিচ্ছে যাদে কোলে যায় না দেওয়া কোলে দেয় ডেকে তারে যাদে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে থেকে দেখলে যেতে আমার গৌড় ভগবানে থেকে দেখলে যেতে আমার গৌড় ভগবানে আমার গৌড় ভগবানে নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে পথে কে দেখলে যে আমার গৌড় ভগবানে পথে কে দেখলে যেতে আমার গৌড় ভগবানে যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে যারে কোলে যায় না দেওয়া যারে কোলে যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে পথে কে দেখলে যেতে আমার গৌড় ভগবানে আমার গৌড় ভগবানে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে 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 কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা আমাকে দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা আমাকে দাঁড়ে দাঁড়ে পথে কি দেখলে যেতে আমার গৌড় ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌড় ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌড় ভগবানে এবার গৌড় গুণগ্রাহী হই গৌড় সুন্দরী গুণের কথা বলতে গিয়ে কাজী নজরুল ইসলাম খুব ভক্তির অনুভব নিয়ে গাইলেন শুনুন শুনুন আমার ভগবানের কত দয়া কত ক্ষমা জগতে জগাই মাধাই জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে আস্তে কথাটা সভা মধ্যে শ্রদ্ধা ভাজন মাননীয় মাননীয়া যারা আছে তার প্রত্যেকেই শুনেছেন আমি আশা করেছিলাম শোনা মাত্রই আপনারা একটু উল্লাস করবেন আমার মনে হচ্ছে কথাটা অস্পষ্ট শুনতে পেয়েছেন যার জন্য বুঝতে পারেননি কারণ শিখল করতাল এবং তার সঙ্গে হারমোনিয়াম সূর্যন্ত বাজে মনে হয় চাপা পড়ে গেছে আচ্ছা আমি কবিতার মতো করে বলে দিই জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাঁকে সকলের পাপ নিয়ে সে সোনার গৌ অঙ্গে মাখে কি করা উচিত আমাদের এই কথা শোনার পর সবাই মিলে হাত তুলে বলুন জয় গৌ জয় গৌ জয় গৌ জয় গৌ জয় গৌ জয় গৌ
জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে যে উদারতার কথা বলেছিলাম সেই উদারতার কথা কাজী নজরুল ইসলাম তিনি তার স্বরচিত গানের মধ্যে লিখলেন উদার বক্ষে তাহা ঠাঁই দেয় সকল জাতে উদার বক্ষে তাহার ঠাঁই দেয় সকল জাতে উদার বক্ষে তাহার ঠাঁই দেয় সকল জাতে উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল জাতে তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে কেউ সচল জগন্নাথে তোমরা কি দেখেছো সচল জগন্নাথে তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে তোমরা